নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস এই ভিডিওতে কথা বলবো আমরা কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে তো এই ম্যাচের ম্যাচ প্রিভিউ আমরা করব কোন দল এগিয়ে আছে ম্যাচটা কারা জিততে পারে বা দুটো দলের কীরকম কন্ডিশান তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে মেনলি কথাবার্তা বলবো এর আগে দুটো দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেই নিয়ে একটা ভিডিওতে অলরেডি আলোচনা করা আছে বাট এই ভিডিওতে আমরা ম্যাচ প্রিভিউ করবো দুটো দলের স্ট্রেংথ উইকনেসগুলো আমরা দেখার চেষ্টা করব তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজে লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো এই সাবস্ক্রাইব করাটা কিন্তু একদমই ফ্রি আর যখনই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তখনই কিন্তু তোমরা সব ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে দেখতে পাবে আর আমাদের চ্যানেলে কিন্তু এখন অনেক ভিডিওই আসছে হয়তো সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছচ্ছে না তো মাঝে মধ্যে চ্যানেলটা ওপেন করে ভিডিওগুলো দেখে নিও একটু গাইস লাস্ট ম্যাচে আমি উইনজো ফ্যান্টাসিতে টিম বানিয়ে সেখান থেকে অনেক এক্সাইটিং রিওয়ার্ড জিতেছি তো তোমরাও জিততে পারো রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ হতে চলেছে তো সেই ম্যাচের জন্য তোমাদের ক্রিকেট নলেজকে কাজে লাগিয়ে বেস্ট ইলেভেন চুজ করো এবং তোমরাও কিন্তু উইনজো থেকে জিততে পারো অনেক এক্সাইটিং রিওয়ার্ড উইনজো অ্যাপের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এখনই লিঙ্ক থেকে ডাউনলোড করলে তোমরা পঞ্চাশ টাকার ক্যাশ বোনাস তো পেয়েও যাবে তার সঙ্গে পাবে অনেক এক্সট্রা সুবিধা যেমন তোমরা যদি ঠিকঠাক ফ্যান্টাসি টিম না বানাতে পারো বা কোন প্লেয়ার খেলবে কারা খেলবে না গ্রাউন্ডের কী কন্ডিশন এইসব না জানো তাহলে বিন্দাস তোমরা একজন এক্সপার্টের টিম চুজ করতে পারো তাকে সাপোর্ট করতে পারো এবং তারপর বিন্দাস খেলা দেখতে পারো এবং তোমাদের এক্সপার্টের টিম যদি জিতে যায় তাহলে কিন্তু তোমরাও জিতে যাবে সাথে ফিফটি পার্সেন্ট এক্সট্রা পাবে তো ইনজোর লিঙ্ক ডেস্ক্রিপশনে আছে তো কে যদি মেন টপিকে আসে যায় তো কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সবসময় কিন্তু আইপিএলের একটা বড় ম্যাচ হয় এমনকি সর্বপ্রথম আইপিএল ম্যাচটাও কিন্তু এই দুটো টিমের মধ্যে দিয়েই শুরু হয়েছিল এবং অনেক রেকর্ড তারপরে এই ম্যাচটা নিয়ে আসে 49 নাইন অল আউট বা পাওয়ার প্লেতে সবথেকে বেশি রান কে কে আর কিন্তু অনেক রেকর্ডও করেছে এই ম্যাচটায় আরসিবিও কিন্তু অনেক ম্যাচ জিতেছে তো এবারের ম্যাচটাও একটা এক্সাইটিং ম্যাচ হবে সেটা বলাই যায় তো এবারের আইপিএলের প্রথম ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স খেলেছিল চেন্নাই সুপার কিংস অগেন্স্টে যেটা কিন্তু কে কে আর জিতেছিল উল্টো দিকে আর সিপি কিন্তু পাঞ্জাব কিংসের এগেন্স্টে হেরে গিয়েছিল তো একটা টিম জিতে শুরু করেছে একটা টিম হেরে শুরু করেছে বাট এ মানে এবারের আইপিএল এখনও পর্যন্ত যে টেমপ্লেটটা সেট হয়ে আছে সেটা হচ্ছে টস যেত ম্যাচ যেত তো চারটে ম্যাচ হচ্ছে চারটে ম্যাচেই কিন্তু যে টিমের ক্যাপ্টেন টস জিতেছে সে ফার্স্টে বোলিং করেছে দেন রান চেস করে জিতেছে তো পরের দিকে যেহেতু ডিউ আসছে বোলিং করতে একটু অসুবিধা হচ্ছে স্পিনারদের বল গ্রিপ করতে অসুবিধা হচ্ছে তো এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করছে তো টস কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এই ম্যাচেও নিতে চলেছে দেন মাঠের কথা বললে ডি আই পাটিল স্টেডিয়ামে খেলা হবে তো মাঠটা বেশ বড়ো কিন্তু পিচ যথেষ্ট ভালো ব্যাটিংয়ের জন্য যদি কোনো ব্যাটসম্যান ওখানে সেট হয়ে যায় তাহলে তার পক্ষে কিন্তু রান করাটা অনেক ইজি যেটা কিন্তু আমরা আর সি বি পাঞ্জাব ম্যাচে দেখেছিলাম এর সঙ্গে বলতে গেলে আর কি প্রথম কিন্তু নতুন বলে কিন্তু কিছুটা হেল্প পাবে মানে একদিকে সিরাজ আছে উল্টো দিকে উমেশ যাদব আছে এরা কিন্তু নতুন বলে কিছুটা সুইং পাবে এবং সেটাই কিন্তু আদর্শ সময় উইকেট তোলার তো নতুন বলে উইকেট না তুললে কিন্তু অপোনেন্ট টিম প্রচুর রান করে দেবে এটা বলাই যায় আর তার সঙ্গে আরসিবির যদি বোলিংয়ের কথা বলা হয় লাস্ট ম্যাচে কিন্তু আরসিবির বোলিং একদমই ভালো হয়নি বাট আরসিবির কিন্তু বোলিং এটা একটা যথেষ্ট ভালো মহম্মদ সিরাজ টেভি ডুইলি হর্ষল প্যাটেল ওয়ান ইন্ডো হাসারাঙ্গা তো তার সঙ্গে আকাশদ্বীপ খেলেছিল তো ভালো বোলিং অ্যাটাক বাট লাস্ট ম্যাচে কিন্তু তারা প্রচুর মার খেয়েছিল উল্টো দিকে কলকাতার কথা বললে কলকাতার কিন্তু বোলিং লাস্ট ম্যাচে বেশ ভালোই ছিল চেন্নাইয়ের এগেনস্টে এবং কে কে আরের যদি বোলিং অ্যাটাকটার দিকে তাকাও তো দেখে মনে হবে নতুন বলো উইকেট তোলার মতো বোলার আছে মিডিল ওভারে সুনীল নারাইন ভরুণ চক্রবর্তী আর কি অপোনেন্ট টিমকে আটকে রাখবে সেখানেও উইকেট নেবে বাট ডেথ বোলিং কিন্তু একটা বড় সমস্যা তো এই জায়গাটায় কে কে আর কি করে সেটাই দেখতে হবে তার কারণ যদি কে ক্যারেড আর কি শুরুর দিকে বোলারটা বা মিডিল ওভারে বোলাররা যদি উইকেট না তোলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো টিম কে কে কেকার এগেন্স্টে বড় স্কোর করে দিতে পারে তো এটা একটা সমস্যা কিন্তু কে আর হতে চলেছে ব্যাটিং অর্ডার নিয়ে কথা বললে কে আর ব্যাটিং অর্ডারটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে আগের দিন অজিঙ্কের রাহানে রান পেয়ে যাওয়াতে কিন্তু আরও ভালো লাগছে কে আর ব্যাটিংটা দেন আর কথা বললে আরসিবির ব্যাটিং তো আগের দিন যথেষ্ট ভালো খেলেছিল ফ্যাপডু প্রেসি বিরাট কোহলি দিনেশ কার্তিক প্রত্যেকেই রান পেয়েছিল তো আরসিবির ব্যাটিংটা দেখতে আগের দিন ভালো লেগেছিল পরে ম্যাক্সওয়েল এলে এই ব্যাটিংটা আরও শক্তিশালী হয়ে যাবে বাট এই ব্যাটিংয়ে আমি একটা জিনিস দেখতে চাই যদি তাড়াতাড়ি একটা দুটো উইকেট পড়ে যায় তখন এই ব্যাটিংটা কীরকম খেলে মানে যদি ডুপ্রেসি বিরাট কোহলির মতো প্লেয়ার তাড়াতাড়ি আউট হয়ে যায় সেখানে আরসিবির ব্যাটিং অর্ডার কীরকম খেলে কারণ লোয়ার মিডিল অর্ডার তখন কিন্তু ম্যাচে আসবে এবং আরসিবির লোয়ার মিডিল অর্ডার কিন্তু এখন অতটা শক্তিশালী লাগছে না দিনশ কার্তিকের মতো প্লেয়ারও যখন আগে ব্যাট করতে আসে তখন তাকে স্ট্রাগেল করতে আমরা দেখেছি তো সেটাই দেখার যদি আরসিবির ব্যাটিংয়ে শুরুর দিকে দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার আউট যায় সেখানে আরসিবির এই ব্যাটিং অর্ডারটা কীরকম রেসপন্ড করে তো যদি দুটো টিমের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলা যায় তো প্লেইং ইলেভেন নিয়ে আমরা আগেই আলোচনা করেছিলাম কলকাতা নাইট রাইডার্স সম্ভবত আনচেঞ্জ ইলেভেন নিয়ে নামতে পারে অথবা একটা চেঞ্জ করতে পারে শিবম মাবির জায়গায় কিন্তু টিম সাউদি আসতে পারে সেম উল্টো দিকে যদি ব্যাঙ্গালোরের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলা যায় তো আরসিবি হয়তো খুব বেশি চেঞ্জ করবে না শুধু আকাশদ্বীপের জায়গাটা নিয়ে তারা ভাবতে পারে আকাশদ্বীপের জায়গায় সিদ্ধার্থ কলের মতো প্লেয়ারকে তারা সুযোগ দিতে পারে বাদ বাকি আই থিঙ্ক আর কি আরসিবিরও সিবিরও প্লেইং ইলেভেনটা একই রকম থাকবে মেন প্লেয়ার এই ম্যাচে কারা হতে পারে তো আই থিঙ্ক একদিকে উমেশ যাদব এবং আরেকদিকে মহম্মদ ফিরাজ তো এই দুটো প্লেয়ারের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে কারণ আরসিবির ব্যাটিংয়ে কিন্তু ডুপ্লেসের প্লেসির মতো প্লেয়ারদের তাড়াতাড়ি আউট করতে হবে নয়তো কিন্তু বড় স্কোর আরসিবি করে দেবে তো সেখানে কিন্তু উমেশ মেনলি সেই দায়িত্বটা থাকবে উল্টো দিকে কে কিন্তু যদি শুরুর দিকে কোনো ধাক্কা দিতে হয় সেখানে কিন্তু জন্য আইডিয়াল চয়েস হবে যদিও সিরাজের লাস্ট ম্যাচটা খুব একটা ভালো যায়নি তাও স্টিল সিরাজের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে নতুন বল সুইং করানোর নতুন বলে উইকেট নেবার তো মহম্মদ সিরাজ এবং তার সঙ্গে উমেশ যাদব এই দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে দেন দুই দলের স্পিনারটাকে কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছে তবে কে ক্যারেট অ্যাটাক অপেক্ষাকৃত বেশি শক্তিশালী যেখানে ভরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের চার চার আট ওভার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ উল্টো দিকে আরসিবি টিমে ওয়ার ইন্ডু হাসারাঙ্গা আছে বাট হাসারাঙ্গা আইপিএলে কিরকম পারফরমেন্স করে সেটাই দেখার ব্যাটিংয়ের কথা বললে দুটো দলের ব্যাটিংও কিন্তু বেশ শক্তিশালী তো ওপরের দিকে কিন্তু কে ক্যারের দল আছে অজিঙ্কের রাহানে ভেঙ্কটেশ্যার দেন নীতিশ রানা শ্যাম বিলিংস শ্রেয়া স্যার তো কোয়ালিটি কিন্তু আছে কে ক্যারেট ব্যাটিংয়ে সেরকম কিন্তু আরসিবির ব্যাটিংটাও আগের দিন দেখিয়েছে তারা কতটা শক্তিশালী ডুপ্লেসি অনুজ রাওয়াত তার সঙ্গে বিরাট কোহলি বা দিনশ কার্তিক এরা কিন্তু যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার বাট ব্যাটিংয়ে লোয়ার মিডিল অর্ডার সেই জায়গাটাই কিন্তু কে কেআর অনেকটা এগিয়ে থাকবে যেখানে কে কে আরও কিন্তু ম্যাচ ফিনিশ করার জন্য আন্দ্রাড আসেন তার সঙ্গে সুনীল নারায়ণ বা সেলটন জ্যাকসনের মতো প্লেয়ার আছে সেই জায়গাটাই কিন্তু আরসিবি একটু দুর্বল আছে বলে আমার মনে হয় তো এখানটা কিন্তু কে কেআর একটা অ্যাডভান্টেজ পাবে এবং রাসেল কিন্তু আই থিঙ্ক এই আরসিবি সিবি ম্যাচটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তো আগের দিন রাসেলের ব্যাটিং আসেনি বাট আই থিঙ্ক আরসিবি ম্যাচে কিন্তু ব্যাট হাতে এবং বল হাতে রাসেলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে ডেথ বোলিংটাও কিন্তু রাসেলকেই সামলাতে হবে আই থিঙ্ক তো সেখানেও কিন্তু রাসেলকে একটা ইম্পর্টেন্ট আর কি রোল নিতে হবে হবে আরসিবি ডেথ বোলিংয়ের এর কথা বলে সেখানে হর্ষল প্যাটেলের মতো প্লেয়ার আছে বাট আগের দিন যেরকম আরসিবি ডেথ বোলিং করেছে সেটা থেকে কিন্তু আরসিবি সিবি অবশ্যই চিন্তায় থাকবে এবং সেটার থেকে বেটার কিছু করার চেষ্টা করবে বাট সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু টস হতে চলেছে যে টিম টস জিতবে আগে বোলিং করবে তারা কিন্তু একটা ভালো রকম অ্যাডভান্টেজ পেয়ে যাবে তো তোমাদের কী মনে হয় আর বনাম কে কেয়ার ম্যাচটায় কারা জিততে পারে তোমরা কিন্তু তোমাদের মতামত কমেন্টে জানিও যদি আমার কথা বলো তো আই থিঙ্ক কেকেয়ারের চান্স কিন্তু স্লাইটলি বেশি আছে অবশ্যই টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে যেটা আগেই বললাম তো তো সেখানে কিন্তু সে সেটা একটা ব্যাপার থাকছে আদারওয়াইজ দেখতে গেলে কিন্তু কে কে আর একটা ভালো রকম চান্স আছে এই ম্যাচটা জিতে যাবার যদি কেকে শুরুর দিকে আরসিবির দু তিনটে ব্যাটসম্যানকে আউট করে দিতে পারে নতুন বলে যেটা আগের দিন চেন্নাইয়ের এগেনস্টে করেছিল তাহলে কিন্তু আরসিবির ব্যাটিং চাপে পড়ে যাবে এবং সেখানে কিন্তু কেকে আর একটা হিউজ অ্যাডভান্টেজ পেয়ে যাবে আর তার সঙ্গে আরসিবির বোলিংও যেহেতু আগের দিন খুব একটা ভালো হয়নি তো বোলারদেরও কনফিডেন্স একটু লো থাকবে তো সেই জায়গাটাতে কিন্তু কেকে আর কাজে লাগাতে পারে তো দেখা যাক যেহেতু আইপিএলের মতো টুর্নামেন্ট প্রত্যেক ম্যাচে খুব ক্লোজ ম্যাচ হয় এবার মানে আগের দিন আরসিবির বোলিং ভালো হয়নি বলে আর কে কে আর ম্যাচেও ভালো হবে না এরকমটা ভাবা ভুল বাট তাও আই থিঙ্ক কেকে লাস্ট ম্যাচে যেরকম পারফরমেন্স করেছে বা আর সিবি লাস্ট ম্যাচে যেরকম পারফরমেন্স করেছে সেই অনুযায়ী দেখতে গেলে কিন্তু আমার কে কে কিছুটা অ্যাডভান্টেজ লাগছে তবে আই থিঙ্ক একটা খুব ক্লোজ ম্যাচ হবে খুব হাড্ডাড্ড্ড্ড্ড্ডে একটা ম্যাচ আমরা দেখতে পাবো এবং তার সঙ্গে বিরাট কোহলি এবং শ্রেয়া স্যার দুজনের মধ্যে যে কেউ একজন কিন্তু বড় স্কোর করবে এই ম্যাচে এটা আমার পার্সোনালি মনে হচ্ছে তোমাদের কি মনে হয় তোমরা তোমাদের প্রেডিকশান কমেন্টে জানাতে পারো আর তোমরা কাকে সাপোর্ট করছো সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নিচে লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল বেলাইকনটিকেও অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই